हे गाइस मानव सैकत एंड वेलकम बैक टू द चैनल। सो आज के कथा हबे होच्छे किछु टिप्स एंड ट्रिक्स निये जेखाने तोमादेर जे पुरोनो लैपटप आछे ना अनेकजनेर आमी जानी जे तीन चार बछरेर पुरोनो लैपटप एखोनो यूज करे तो सेगुलो आस्ते आस्ते स्लो हो जाच्छे। तो सेई स्लो हवा जिनिसगुलोके कि करे फास्ट करा जाए उइन्डोज 10 जदि यूज करो ताहले उइन्डोज 10 एर भेतरेई एमन किछु सेटिंगस आछे जे सेटिंगसगुलोके जदि चेंज करे दाओ ना ताहले आमी बोलबो 100% ना 200% एकदम तोमार जे लैपटप बा पीसी जाइ होक सेगुलो पुरो फास्ट हो जाबे। तो चलो भिडियोटा स्टार्ट करा जाक। प्रथम जेटा पॉइंट बोलबो সেটা হচ্ছে পাওয়ার সেটিং চেঞ্জ করে দাও। কন্ট্রোল প্যানেলে যাও, কন্ট্রোল প্যানেলে গিয়ে পাওয়ার সেটিংয়ে যাও, দেখবে ওইখানে লেখা থাকবে হচ্ছে পাওয়ার সেভিং মোড, পারফরমেন্স আর তোমার হচ্ছে অ্যাডভান্স। ঠিক আছে, তখন একটা কাজ করো যে পাওয়ার সেভিং মোড ইউজ করো না। ঠিক আছে, তুমি যখন তোমার ল্যাপটপকে চার্জে ঢুকিয়ে যখন করছো তখন পারফরমেন্সে ইউজ করো, তাহলে কী বলো তো তোমার ভালো পারফরমেন্স দেবে। আর যারা পিসিতে করছো তারা তো ওটা কোনো কথাই নেই, ডাইরেক্ট পুরো পারফরমেন্সে ইউজ করো। আর যখন ধরে নাও তোমার ব্যাটারি প্রচণ্ড লাগবে, ব্যাটারি সেভ করতে হবে, তখন তুমি পাওয়ার সেভিং ইউজ করো। তো কী হয়, তুমি যদি পাওয়ার সেভিংয়ে সবসময় ইউজ করো না তাহলে সবসময় তো ল্যাপটপটা ল্যাগই মনে হবে চলছে না, ল্যাগ করছে, আটকে আটকে আছে। কেন কি ও যে সিপিউটা আছে ভেতর প্রসেসরটা তাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছে, তাকে বাধা দিচ্ছে যে এতটা পাওয়ার ইউজ করতে না, কম পাওয়ার ইউজ করতে। এবার কম পাওয়ার ইউজ করলে নিশ্চয়ই পাওয়ার অতটা খাবে না, তো পারফরমেন্সও বাজে হবে। তো পাওয়ারটাকে চেঞ্জ করে, পাওয়ার সেটিংটাকে চেঞ্জ করে তুমি বেস্ট পারফরমেন্স সেটিংয়ে চেঞ্জ করে দাও। ঠিক আছে, নেক্সট যেটা তোমাকে টিপ দেবো সেটা হচ্ছে স্টার্ট আপে যে প্রোগ্রামগুলো চলে ওগুলো বন্ধ করে দাও। যেরকম ধরে নাও কম্পিউটার যখন খোলো তখন অ্যান্টিভাইরাস স্টার্ট হয়ে যায় না, সেরকম একটা এক্সাম্পল। এই অ্যান্টিভাইরাস চালু হওয়ার সময় সময় দেখবে অনেক, দেখবে অ্যাপ্লিকেশান যেগুলো চালু হয়ে যায়, দেখবে অনেক চালু হয়ে যায়। যেরকম এক্সাম্পল দেখবে গুগল ক্রোমের কোনো এক্সটেনশন চালু হয়ে গেলো, ভালো ধরো গুগল ক্রোমই চালু হয়ে গেলো, তারপর টরেন্ট আছে না, টরেন্ট চালু হয়ে গেলো, তারপরে ধরে নাও ওই ওয়ান ড্রাইভ বলে একটা সফটওয়্যার আছে যেটা গুগল ড্রাইভের মতো ব্যাকআপ করে, সেই জিনিসগুলো চালু হয়ে গেলো। তো যা যা সফটওয়্যার আছে না সেগুলোকে বন্ধ করে দাও। সিম্পলি টাস্ক ম্যানেজারে যাও, টাস্ক ম্যানেজারে গিয়ে স্টার্ট আপ বলে অপশন পাবে, স্টার্ট আপ অপশনে ক্লিক করো, ওখানে দেখো কী কী তোমার অটোমেটিক স্টার্ট আপে কম্পিউটার স্টার্ট হওয়ার সময় তোমার ওগুলো অন হয়ে যাচ্ছে। তো সেই সময় একটা কাজ করো, ওখান থেকে ডিসেবল করে দাও। তো একবার যদি ডিসেবল করে দাও তাহলে ওই সফটওয়্যারগুলো আর স্টার্ট হবে না, তাহলে তোমার কী হবে যখন কম্পিউটারটা স্টার্ট হবে না বা ল্যাপটপটা যখন স্টার্ট হবে না তখন ওটা অনেক ফাস্ট মনে হবে ফাস্ট চলছে, আর মনে হবে না সত্যি ওটা ফাস্টই চলবে। নেক্সট যেটা টিপ দেবো সেটা হচ্ছে উইন্ডোজের যে টিপস অ্যান্ড ট্রিক্স দেখবে যেখান থেকে বেরিয়ে আসে না সেগুলোকে বন্ধ করে দাও। মানে ধরে নাও তুমি ধরো গুগল ক্রোম খুললে, হট করে সাইড দিয়ে একটা এরকম করে নোটিফিকেশান বেজে উঠলো যে গুগল ক্রোমটাকে তুমি যেটাকে বলে ডিফল্ট ব্রাউজার সেট করে দাও, সেই যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো না সেগুলো বন্ধ করে দাও। আমি এখানে ছবি দিয়ে দিলাম, এরকম করে তুমি বন্ধ করতে পারবে। ঠিক আছে, জাস্ট এরকম করে তুমি বন্ধ করে দাও। এগুলো বন্ধ করে দিলে কী হবে, তোমার বাকি যে আলাদা এত কিছু উঠে আসছে, অ্যানিমেশনস বন্ধ হয়ে গেলো, পাশে একটা একটা যেটাকে বলে এই টিপস অ্যান্ড ট্রিক্স ওঠাতে একটা, ওটাও তো আলাদা একটা জায়গা খাচ্ছে, ওটাও তো একটা র্যামের মেমোরি খাচ্ছে, ছোটো হলো মেমোরি খাচ্ছে, তো ওই যে র্যামের মেমোরিটা ওটাও ফ্রি হয়ে গেল, ওটা আর আসলো না। তো এরকম করো তুমি উইন্ডোজটাকে, তুমি তোমার ল্যাপটপটাকে ফাস্ট করতে পারবে। নেক্সট যেটা টিপস দেবো সেটা হচ্ছে যেরকম তোকে বললাম না যে ওয়ান ড্রাইভ এরকম উঠে আসে সেগুলো তুমি স্টার্ট আপে বন্ধ করে দিতে, যেগুলো কম্পিউটার চালানোর সময় ওয়ান ড্রাইভ উঠে আসে, সেরকমই বলছি ওয়ান ড্রাইভ দেখবে অটোমেটিক দেখবে তোমার ফাইলগুলোকে না সিঙ্ক করতে শুরু করে দেয়। যেরকম দেখবে গুগল ড্রাইভেও সিঙ্ক করা যায়, বা তোমার মোবাইলে সিঙ্ক অপশান থাকে না, সিঙ্ক করলে তোমার কন্ট্যাক্ট এগুলো সব ব্যাকআপ হয়ে যায়, সেরকমই ওয়ান ড্রাইভে যে ব্যাকআপ অপশানটা না ওটাকে গিয়ে ওয়ান ড্রাইভের সফটওয়্যারটার ভেতরে যাও, ওখানে গিয়ে ব্যাকআপটাকে বন্ধ করে দাও। এবার তারপর যদি তোমার কোনো সময় ব্যাকআপ নিতে হয় ওয়ান ড্রাইভে, তাহলে আবার ওখানে গিয়ে তুমি ব্যাকআপ যেটা বলে ব্যাকআপ নিয়ে নাও আলাদা করে ম্যানুয়ালি, মানে নিজে গিয়ে ব্যাকআপ নিয়ে না, অটোমেটিক ব্যাকআপটাকে চালু রেখো না। অটোমেটিক ব্যাকআপটাকে চালু রাখলে কি হবে, ও ওখান থেকে র্যাম খাচ্ছে, ঠিক আছে, ও আলাদা ওখান থেকে সবসময় র্যাম খাচ্ছে। তারপরে তোমার যদি র্যাম কম হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা ওয়ান ড্রাইভ সফটওয়্যারটা চলতে থাকছে, তাতে কি হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ডে যখন চলছে তোমার র্যামটাও ব্যাকগ্রাউন্ডে খাচ্ছে। ধরে না তোমার গুগল ক্রোম খোলা, পেছনে আবার ওই ওয়ান ড্রাইভ আবার ব্যাকআপ নিচ্ছে, তাহলে তোমার দুটো সফটওয়্যার খোলা আর ওয়ান আর, কিন্তু গুগল ক্রোম কিন্তু প্রচণ্ড কিন্তু র্যাম খায়। তো এই দুজন একসাথে যদি র্যাম খেতে থাকে, তুমি যদি পুরোনো প্রসেসর হয় তাহলে নিশ্চয়ই তোমার কম্পিউটারটা ল্যাগি মনে হবে। ঠিক আছে, মনে হবে যে স্লো চলছে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওয়ান ড্রাইভের ওই যে ব্যাকআপ অপশানটা ওটাকে বন্ধ করে দাও, ওটাকে তুমি ম্যানুয়ালি ব্যাকআপ করে নাও। ঠিক আছে, নেক্সট যে টিপটা বলবো সেটা হচ্ছে ইন্ডেক্স সার্চিংটাকে বন্ধ করে দাও। কী হয়, তোমার কম্পিউটারে তুমি যখন কিছুটা সার্চ করো না তখন তাড়াতাড়ি উইন্ডোজ ওটাকে সার্চ রেজাল্টে দেওয়ার জন্য একটা যেটা বলে সার্চিং ইন্ডেক্স বলে একটা আলাদা ওদের সফটওয়্যার আছে যেটা উইন্ডোজ 10 পাওয়া যায়। তো সেইটাকে বলবো গিয়ে রানে গিয়ে সার্চ ইন্ডেক্স টাইপ করো, ওর ভেতরে যাও, ভেতরে গিয়ে সার্চ ইন্ডেক্সটাকে বন্ধ করে দাও। কেন কি সার্চ ইন্ডেক্স চালু রাখলে পারফরমেন্স অনেকটা নেমে যায়, কেন কি উইন্ডোজ সবসময় তোমার যা সার্চ করছো যা দেখছো ওইগুলো তোমার সার্চ ইন্ডেক্সে ফেলে দেয়। এবার সার্চ ইন্ডেক্সে ফেলে দেওয়াতে কী হয়, তোমার উইন্ডোজটা সবসময় ল্যাগই মনে হয়, কেন কি ব্যাকগ্রাউন্ডে এখানেও অলওয়েজ একটা সার্চ ইন্ডেক্স সফটওয়্যারটা চলতে থাকছে। তো সার্চ ইন্ডেক্স যখনই বন্ধ করে দেবে তখনই দেখতে পাবে তুমি একটা হিউজ পারফরমেন্স বুস্ট পাবে তোমার ল্যাপটপে। নেক্সট যে টিপটা দেবো সেটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিন করো। ঠিক আছে, দেখো বাজারে অনেক মার্কেটে অনেক ভালো ভালো সফটওয়্যার পাওয়া যায় রেজিস্ট্রি ক্লিন করার জন্য, সেইগুলো ইনস্টল করতে পারো, তুমি একটাই ইনস্টল করতে পারো রেজিস্ট্রি ক্লিন করার জন্য, বা তুমি
আলাদা করে রানে যাও, কম্পিউটারে রানে যাও, রানে গিয়ে লেখো regedit.exe, ঠিক আছে, regedit.exe। এবার regedit.exe তুমি যদি টাইপ করে লেখো, ওখানে তোমার সব রেজিস্ট্রি দিয়ে দেবে। মানে ব্যাপারটা আমাকে ভালোভাবে বোঝাচ্ছি, সেটা হচ্ছে তুমি ধরো কোনো একটা সফটওয়্যার ডাউনলোড করলে, ওটাকে ধরো ইনস্টল করলে, এবার সফটওয়্যারটা ধরো ইনস্টল করে ফেললে, তো ইনস্টলের সময় সময় কিন্তু সফটওয়্যারের যে ফাইলসগুলো ওইগুলোও তোমার ইনস্টল হয়, বাকি আরও অনেক ফাইলস আছে ছোটো ছোটো সেগুলো ইনস্টল হয়, যেগুলো সফটওয়্যারটাকে চালাতে সাহায্য করে। কিন্তু কোনো সময় ভবিষ্যতে তুমি সফটওয়্যারটাকে ডিলিট করে দাও, তারপর ডিলিট করে দেওয়ার পর কিন্তু পুরোপুরি কিন্তু ডিলিট হয় না, মনে হয় যে ডিলিট হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সব ফাইল কিন্তু ডিলিট হয় না। কিছু যে ছোটো ছোটো রেজিস্ট্রি ফাইলগুলো না, ওগুলো কিন্তু কম্পিউটারের যে সি ড্রাইভে বা যেখানে তুমি সফটওয়্যার ইনস্টল করো সেখানে কিন্তু থেকে যায়। এবার সেইগুলোতে থেকে যাওয়ার জন্যই সেগুলো তোমার কিছু জায়গা খাচ্ছে, জায়গা খাচ্ছে যখন তখন আমার তোমার র্যামও খাচ্ছে, র্যাম খাচ্ছে যখন তোমার কম্পিউটার স্লো হচ্ছে। তো এটাই হচ্ছে আমার টিপ, যেটা হচ্ছে এইগুলোকেও তোমরা ডিলিট করে দাও রেজিস্ট্রি ফাইলগুলোকে। নেক্সট যেটা টিপ দেবো সেটা হচ্ছে শ্যাডো অ্যানিমেশন, কিছু ভিজুয়াল এফেক্ট উইন্ডোজ 10 নিজের সাথে নিয়ে আসে, ঠিক আছে, ওইগুলো তোমরা ডিলিট করে দাও। কেন কি তোমার যদি অনেক পুরোনো ল্যাপটপ হয় না, তো পুরোনো ল্যাপটপে কী হয়, এত কিছু শ্যাডো, যেরকম আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, অ্যান্ড্রয়েডে দেখবে ডেভেলপার অপশানে গিয়ে দেখবে তুমি ডিজেবল করতে পারবে তোমার যে অ্যানিমেশনগুলো চলে না, যেরকম কিছুটা সরালে অ্যানিমেশন আসলো, এদিকে সরালে কিছু অ্যানিমেশন আসলো, ওই অ্যানিমেশনগুলো কিন্তু ডেভেলপার অপশানে গিয়ে অ্যান্ড্রয়েডে বন্ধ করা যায়। সেরকমই উইন্ডোজেও এরকম অ্যানিমেশনস আসে, কিছুটা ফাইল খুললে এরকম করে আস্তে খুললো, যেটা একটা অ্যানিমেশনস হয় না, যেরকম শ্যাডোজ অ্যানিমেশনস, তবে দেখবে আইকনসের নিচে শ্যাডো আসছে, ওই যে ফিচারগুলো না, এই ফিচারগুলো বন্ধ করে দাও তোমার যদি পুরোনো ল্যাপটপ হয়। কেন কি তোমার পুরোনো ল্যাপটপ হলে প্রসেসরও পুরোনো, র্যামও পুরোনো, র্যামও তোমার মেমোরিতে কম হবে, তো এগুলো যদি বন্ধ করে দাও তুমি একদম চোখে নোটিসেবল, একদম হুবহু ডিফারেন্স দেখতে পারবে যে তোমার কম্পিউটার বা ল্যাপটপ ফাস্ট হয়ে গেছে। নেক্সট যেটা টিপ দেবো সেটা হচ্ছে ট্রান্সপারেন্সিটাকে ডিজেবল করো। মানে আমি তোমাকে কী বলছি সেটা হচ্ছে, দেখবে উইন্ডোজ যেটা নিচে টাস্ক বার থাকে না, মানে যেখানে তুমি আইকনগুলো রাখো, যেখানে স্টার্ট থাকে, ওখানে দেখবে জিনিসটা দেখবে ট্রান্সপারেন্ট হয়ে যায়, বুঝছো তো, জায়গাটা ট্রান্সপারেন্ট থাকে। তো সেটা তুমি প্রপার্টিজে যাও, প্রপার্টিজে গিয়ে ডিসপ্লে পার্সোনালাইজে যাও, ওখানে গিয়ে তুমি যেটাকে বলে ট্রান্সপারেন্সিটাকে বন্ধ করে দাও। ট্রান্সপারেন্সি বন্ধ করে দিলে জায়গাটা একটা এমনি একটা একটা লাল বা নীল কালার একটা এমনি জাস্ট মানে এরকম কালারের মতো হয়ে আসবে, ঠিক আছে, যেরকম আগে উইন্ডোজ এক্সপিতে থাকতো, ঠিক আছে। তো এই ট্রান্সপারেন্সি জিনিসটা বন্ধ করে দাও, এখানেও তুমি নিশ্চয়ই পারফরমেন্স বুঝ দেখতে পাবে, কেন কি আমি এটা করেছিলাম, আমিও নিজে বুঝতে পেরেছি আমার কম্পিউটার ফাস্ট চলছে। নেক্সট যেটা টিপ দেবো সেটা হচ্ছে তুমি অটোমেটেড যে মেনটেনেন্স আছে, একটা উইন্ডোজের 10 একটা আলাদা একটা ফিচার আছে, সেটা হচ্ছে অটোমেটেড মেনটেনেন্স, ঠিক আছে, মানে এটাকে অন করে দেবে, এই জিনিসটাকে আমি বলবো অন করে দিতে। এটাই কী হয়, সেটা তোমার কম্পিউটারের মধ্যে কী হবে, প্রতিদিন তোমার কম্পিউটার অটোমেটিক্যালি কী করবে, মেনটেনেন্স করতে শুরু করে দেবে, মানে অটোমেটিক মেনটেনেন্স করতে শুরু করে দেবে, কোন কোন ফাইল কি ডিলিট হলো, কী হলো, মানে কীরকম করে ফাস্ট করা যায়, কোন ফাইল ডাউনলোড হলো, কোথায় কোথাকে কোনটাকে রাখতে হবে, যদি সি ড্রাইভের ফাইল ডিতে চলে যায় ওটাকে আবার 10 এনে সিতে রাখবে। তো এটাই হচ্ছে অটোমেটিক মেনটেন করবে তোমার কম্পিউটারে, যদি কোনো জাঙ্ক ফাইল থাকে, উল্টো পাল্টা কোনো ফাইল থাকে, যেগুলো বললাম না সফটওয়্যার ইনস্টল করার পর অনেক উল্টো পাল্টা ফাইল আসে, তো যেই ফাইল দরকার নেই সেই ফাইলগুলোকে ওরা অটোমেটিক মেনটেনেন্স করে ডিলিট করে দেবে। তো সেই জিনিসটাকে অন করে দাও, অন করে দিলে তোমারই সুবিধা হবে, তাহলে তোমার কম্পিউটার কোনো সময় স্লো হবে না, সব জাঙ্ক ফাইল থাকবে না, তো কম্পিউটার ফাস্ট চলবে। নেক্সট যেটা টিপ দেবো সেটা দেবো হচ্ছে ব্লোটওয়্যার কিল করো। দেখো অনেক আমাকে একটা এক্সাম্পল দিচ্ছে, এটা হচ্ছে অনেক দেখবে ওই চাইনিজ ফোনগুলোতে দেখবে না অনেক ব্লোটওয়্যার দেয়, ইউসি ব্রাউজার, তারপরে দেখবে ওই ডেলি হান্ট ভুলভাল দেয় না, তো তোমার কী হয় তোমার এই উইন্ডোজেও দেখবে এরকম ভুলভাল কিছু ব্লোটওয়্যার থাকে, ঠিক আছে, তো এই ব্লোটওয়্যারগুলোকে ডিলিট করে দাও, ঠিক আছে, ব্লোটওয়্যারগুলোকে লাগবে না। অনেক উইন্ডোজ তুমি যখন ইনস্টল করবে না দেখবে অটোমেটিক কোনো গেম ইনস্টল হয়ে গেলো, দেখবে ওই প্লে স্টোর ইয়ে থেকে, উইন্ডোজে মাইক্রোসফট স্টোর থেকে অনেক গেম ইনস্টল হয়ে গেলো, তো ওই গেমগুলো তুমি যদি না খেলো, যদি খেলো তাহলে ঠিক আছে, যদি না খেলো, যদি মনে হয় বেকার সফটওয়্যার, তবে স্কাইপ তোমার যদি দরকার লাগে, স্কাইপ থাকে ভেতরে, ওকে ডিলিট করে দাও। তো যত তুমি ডিলিট করে দেবে তত তোমার ওখান থেকে মেমোরি ফাঁকা হয়ে গেলো, তো র্যামের কোনো কাজ, র্যামের কাজ কী, র্যামের কাজ মেমোরিতে যেটা বলে যখনই চালানো মেমোরিটাকে কিছু করে যখন নিয়ে নেওয়া, তো ওগুলো যখন চলবে না তখন মেমোরিটাও কাজে লাগবে না, তো কম্পিউটার ফাস্ট হয়ে যাবে। নেক্সট যেটা তোমাকে টিপ দেবো সেটা হচ্ছে হার্ড ডিস্ক ডিফ্র্যাক করা। এবার হার্ড ডিস্ক ডিফ্র্যাক কী হয় সেটা হচ্ছে, ধরে নাও তুমি অনেক ফাইল তোমার যখন তুমি ইনস্টল করতে থাকো, ধরে না তোমার কম্পিউটার অনেক পুরনো, 2 বছর পুরনো, এবার হার্ড ডিস্কে তোমার অনেক উল্টো পাল্টা ফাইল জমে যায়, ঠিক আছে, তুমি ধরো কিছু ইনস্টল করলে না প্রচুর ফাইল জমে যাবে, এদিক ওদিক অনেক ফাইল ছিটে যায়, ঠিক আছে, ছিটকে চলে যায় এদিক ওদিক, ওরও অনেক ভুলভাল ফাইল ছিটকে চলে যাবে। ডিফ্র্যাক করলে কী হয়, তোমার হার্ড ডিস্কে যে কটা উল্টো পাল্টা ফাইল আছে না সব এক জায়গায় নিয়ে আসে, মানে যেখানের ফাইল সেখানে ঢুকিয়ে দেয়, তো তাতে কী হয় একটু গোছানো গোছানো লাগে, এবার গোছানো গোছানো যত থাকবে তত বুঝতে পারবে কোন সফটওয়্যারটার ফাইল কোনটার সাথে আছে, তো তাতে কী হয় তোমার কম্পিউটারটা নিশ্চয়ই ফাস্ট চলবে, পারফরমেন্স বুস্ট খাবে, তারপরে গ্রাফিক্স কার্ড যদি থাকে গ্রাফিক্স কার্ড যেটাকে বলে বুস্ট খাবে, আরও ভালো মতো চলবে। তো এটাই ছিল টিপ। আর আমার লাস্ট যেটা টিপ আমি দেবো এটার মধ্যে সেটা হচ্ছে, মাঝে মাঝে কম্পিউটার যখন মনে হচ্ছে স্লো চলছে,
কম্পিউটার বা ল্যাপটপ যাই হোক ল্যাপটপের ওপর বেশি এটা খাটে, কারণ অনেকজন ল্যাপটপ কী করে খুলে যেটাকে বলে অন করেই রেখে দেয়, বন্ধও করে না রিস্টার্টও করে না। আমি বলবো কম্পিউটার একদম যদি পুরনো কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে ওটাকে বন্ধ করো মাঝে মাঝে, ঠিক আছে, টার্ন অফ করে দিও, বা যখন তোমার ল্যাগ করছে, পিসি ঠিকঠাক চলছে না বা ল্যাপটপ ঠিকঠাক চলছে না, রিস্টার্ট করে দাও। রিস্টার্ট করলে কী হয়, নতুন করে আবার জিনিসটাকে খোলে, ঠিক আছে, র্যাম ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে, নতুন করে খোলে, কেন কি র্যামের কাজ কি কিছুক্ষণের জন্য রাখা, র্যাম ক্লিয়ার হয়ে যায়। আরেকটা টিপ দেবো, সেটা হচ্ছে রিসাইকেল, অনেক সময় যদি কিছু জিনিস ডিলিট করো না, রিসাইকেল বিন অনেক সময় ডিলিট করে দাও, রিসাইকেল যদি জিনিসগুলো কাজে না লেগে থাকে তাহলে রিসাইকেল বিনগুলো থেকেও ডিলিট করে দাও। রিসাইকেল বিনে রাখলেও তোমার মেমোরি খাচ্ছে, ওটাও তো তোমার যেটা বলে সি মেমোরি খাচ্ছে, তো ওটাকেও ডিলিট করে দাও। তো বলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে বলো যে এরকম টাইপের আরও এরকম টিপসের ভিডিও তোমরা জানতে চাও কিনা। আর যদি চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করো তো প্লিজ আমাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।